जिला खुले উপস্থিত সকল এজেন্টদেরকে দেখিয়ে দেবো এর ভিতরে কোনো রকম কোনো বস্তু রাখা নেই। এবার আমরা একটি অ্যাড্রেস ট্যাগ লিখে যে গ্রাম পঞ্চায়েতে কনস্টিটুয়েন্সির জন্য এই গোষ্ঠী ব্যবহার করা হবে তার নাম ও নাম্বার লিখে এবং ডিস্ট্রিবিউশন মাধ্যম সেটি কনসারে সিগনেচার করে আমরা এর মধ্যে ফেলে দেবো এবং যদি কোনো উপস্থিত এজেন্ট এতে সই করতে চায় যেজন দিকে সই করতে পারে। এর মধ্যে রেখে দিয়ে এবার আমরা এই ঢাকনাটি বন্ধ করে দেবো। ঢাকনাটি বন্ধ করার পরে আমরা এখানে একটি তালা দিয়ে এটি বন্ধ করে দেবো। যে তালার চাবি যে কটি চাবি থাকবে সব কটি চাবি একটি সূত্র মাধ্যমে আগে থেকে বেঁধে দেবো। বেঁধে নিয়ে এবার তালাটি এখানে লাগিয়ে দিয়ে চাবিটি যাতে সহজেই পাওয়া যায় তার জন্য এর সাথে বেঁধে এটাকে আমরা আর্কিং কাপড় দিয়ে সিল করে দেবো এবং এটিকে গ্রাম পঞ্চায়েতের জন্য যে স্টিকারটি আছে যেটি সাদা রঙের একটি স্টিকার এটা এইভাবে আমরা ব্যালট বক্সের গায়ে ফিক্স করে দেবো। এখন এই ব্যালট বক্সটি আপনাদের ভোট গ্রহণের জন্য প্রস্তুত। এবার এটি ভোটিং কম্পার্টমেন্টের মধ্যে আমরা রেখে দেবো। ভোট গ্রহণ তবু বিঠে গেলে এবার আমাদের এই ব্যালট বক্স সিল করতে হবে। প্রথমে এই যে এই লিভারটি আছে এটিকে টেনে আমাদের ভোট গ্রহণের জন্য যে সুইপটি আছে সেটিকে বন্ধ করে দিতে হবে। প্রথমে আমরা একটি জিআই তার ব্যবহার করবো। এরপরে একটি অ্যাড্রেস ট্যাগ যথাযথভাবে পূরণ করে তাতে ডিস্টিংগুইশিং মার্ক মেরে প্রিসাইডিং অফিসারের সই করে এবং যদি এজেন্টরা সই করে তো এজেন্টরা সই করে অ্যাড্রেস ট্যাগটিকে এর মধ্যে বেঁধে মেটাল সিলতে সই করতে হবে এবং এজেন্টরা যদি চায় এর উপরে তারা তাদের সিলিং করতে পারে। ডিসি আরসিতে যাওয়ার জন্য সম্পূর্ণভাবে তৈরি এর উপরে একটি মার্কিন কাপড় দিয়ে মুড়ে এটিকে ভালো করে সেলাই করে আমরা তার উপরে একটি আবার এই অ্যাড্রেস ট্যাগ লেবেল লাগিয়ে সমস্ত এজেন্টদেরও এটি দেখিয়ে দেবেন যথাযথ আছে। এরপরে এটিকে আমরা ওপেন করে ভেতরে ব্যালট বক্সটি সম্পূর্ণরূপে যে ফাঁকা সেটা আমরা উপস্থিত এজেন্টদের দেখিয়ে দেবো। এটি ওপেন করার জন্য প্রথমে আমরা ব্যালট বক্সের এই লিভারটি যেটি এই ছিদ্রটি ক্লোজ করে গেছে সেটাকে ওপেন করে নেব। ওপেন করলে এই ছিদ্রটি ওপেন হয়ে যাবে। এই ছিদ্রটি ওপেন হয়ে গেলে এর মধ্যে দিয়ে আমরা আঙুল ঢুকিয়ে এর মধ্যে যে লিভারটি আছে সেই লিভারটি আমরা নিজেদের দিকে টান দেবো। টান দিলে এই যে লিভারটি আছে এটি রোটেবল হয়ে যাবে এবং এটা রোটেট করতে শুরু করবে এবং এটিকে আমরা 180 ডিগ্রিতে রোটেট করার পরে তারপরে আরও কিছুটা রোটেট করবো। নিয়ারলি 45 ডিগ্রি আরও রোটেট করলে এই লিডটা আমাদের পুরোপুরি ফ্রি হয়ে যাবে এবং ওপেন হয়ে যাবে। এই অবস্থায় যদি দেখবো আমরা যে কীভাবে এই লকটা কাজ করে, এই লকটি যখন লক অবস্থায় থাকে তখন এই লিডটি ঘোরানো সম্ভব হয় না। যেই আমরা এই মুহূর্তে দিয়ে আমরা আঙুল ঢুকিয়ে এটি নিজের দিকে পুল করি তখন এই যে ডিস্ক মতো আছে এটা তখন ফ্রি হয়ে যায়, এটা তখন রোটেট করতে পারে এবং এটা রোটেট করে আমাদের
এই যে লিবার্টি আছে লিবার্টিকে ফ্রি করে দেয় এবং আমরা এর মাধ্যমে ডিস্ট্রিক্টকে ঢাকাটিকে ওপেন করতে পারি এবং এটিকে তুলে আমরা এজেন্টদের দেখিয়ে দেবো আর এটি অ্যাড্রেস ট্যাগ যথাযথভাবে পূরণ করে তাতে কনস্টিটিউয়েন্সির নাম এবং নাম্বার ডেট অফ পোল পোলিং স্টেশন নাম এবং ডিস্ট্রিবিউশন মার্ক নিয়ে প্রিসাইডিং অফিসার পিছন দিকে সই করবেন আর যদি এজেন্টরা চায় এজেন্টরাও সেখানে সই করবেন করে এই নকশার মধ্যে ভিতরে ফেলে দেবেন এরপর যেটা করতে হবে এটি দু পেপার সিল নিতে হবে এটা ব্যবহার করতে গেলে প্রথমে এটি ডিস্ট্রিবিউশন মার্ক এই পেপার সিলের মান বরাবর যেদিকে কালার দিক সেই কালার দিকে এটিকে নিতে হবে আর এটি বিপরীত দিকে প্রিসাইডিং অফিসার সই করবেন যদি এজেন্টরা চাই এজেন্টরাও সই করতে পারে এবং এই দু পেপার সিলের একটা নাম্বার থাকবে যেহেতু একটা আমি সিলের কোনো নাম্বার নেই কিন্তু দু পেপার সিলের একটা নাম্বার থাকবে যে নাম্বারটি আপনারা লিপিবদ্ধ করবেন এই ব্লু পেপার সিলকে প্রথমে এই যে এটা আছে ব্লু পেপার সিল ব্লু মানে ব্লু কালারটা পিছন দিকে এই যে অংশটা এই অংশটা স্থাপন করতে হবে প্রথমে আমরা এই স্লিটের মধ্যে দেখে নেব যে ডিস্ট্রিবিউশন মার্ক সেটি যথাযথভাবে বিচ্ছিন্ন করে আসছে মোটামুটি আমরা বাকি বাকি এরা একটি কার্ডবোর্ড দেওয়া লাগবে পাতলা ক্ষতিগ্রস্ত নয় তার জন্য এরা ভাবে উড়ে দিয়ে হয়ে গেলে এখন আমরা লিডটাকে বন্ধ দেখুন অপর দিক থেকে ইয়েটা দেখা যাচ্ছে ডিস্ট্রিবিউশন মার্কটা দেখা যাচ্ছে এবং ব্লু কালারটা উপর দিকেই রয়েছে এবার আমরা আবার পুনরায় ক্লক ওয়াইজ এটাকে 45 ডিগ্রি ঘুরিয়ে এই অবস্থায় আমরা লিভারটাকে নিয়ে আসবো এবং এই লিভারটিকে বন্ধ করে দেবো যাতে এই ছিদ্রটি বন্ধ হয়ে যায় হোলটি বন্ধ হয়ে যায় এই অবস্থায় এই স্লেটটি ওপেন রয়েছে যার মাধ্যমে আমরা ভোট গ্রহণ পর্ব চালাতে পারবো কিন্তু এই ঢাকনাটি আর খুলবে না ঢাকনাটি লক হয়ে গেল কিন্তু এই মানে ব্যালট বক্সের যে ছিদ্রটি সেটি ওপেন রইল যার মাধ্যমে ব্যালট পেপার এর মধ্যে চলে পারবে এই অবস্থায় আমরা এইটিকে এই যে লিস্টটি আছে এইটাকে আমরা প্রথমে জিআই তারের মাধ্যমে শক্ত করে বন্ধ করে দেবো আমার যথাযথভাবে পূরণ করা অ্যাড্রেসটা এর সাথে বেঁধে এবং এখানে আমরা 50 ইউনিটের জন্য লেবেলটি আছে সেটি লাগিয়ে আপাতত এটি ভোট গ্রহণের জন্য এই ব্যালট বক্সটি প্রস্তুত ভোট গ্রহণ পর্ব মিটে গেলে সমাপ্ত হলে আমরা এবার এটিকে ফাইনাল সিলিং এর দিকে যাব সকল এজেন্টের উপস্থিতিতে আমরা প্রথমে টেম্পোরারি সিলিংটি খুলে ফেলবো এরপর লিভারটিকে সরিয়ে আবার এই লিভারটিকে ক্লক ওয়াইজ 180 ডিগ্রি ঘুরিয়ে দেবো দেখুন এবার যে ভোটগ্রহণের জন্য যে ওপেনিংটি ছিল সেটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে এরকম অবস্থায় রেখে আমরা এবার ফাইনাল সিলিং করবো আবার পুনরায় একটি তারের মাধ্যমে এটিকে দৃঢ়ভাবে বেঁধে দেবো ফাইনাল অ্যাড্রেসটা লাগিয়ে এটিকে সিল ডানা সিল এবং এখানে প্রিসাইডিং অফিসার সই করবেন আর এই যে উপস্থিত এজেন্টরা সই করবেন এবং তারা চাইলে কালা সিল করবেন এই পুরোপুরি সিলিং প্রসেস কমপ্লিট হয়ে গেলে এবার আমরা পুরো বক্সটিকে একটি মার্কিং কাপড় দিয়ে মুড়ে সেলাই করে এবং যে সমস্ত চুশুটের অংশগুলো বেরিয়ে আছে যে পোর্শনগুলো আছে সেগুলো আমরা সিল দিয়ে সিল করে
আমাদের যখন এই সমস্ত সিলিং হয়ে গেল এবার আমরা মঞ্চের সুবিধার জন্য যে লেভেলটি আছে সেই লেভেলটি পুনরায় আবার এই কাপড়ের উপরে আরেকবার লাগিয়ে দেবো। এইবার এই সিলিংয়ের এই লেভেলটি একবার ভেতরে বক্সের উপর লাগিয়েছিলাম, আবার কাপড় লাগানোর পরে আরেকবার ফাইনালি এই বক্সের উপরে আরেকবার লাগিয়ে দেবো। লেভেল লাগানোর পরে আমাদের এই ব্যালট বক্স আরসিতে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। শুধুমাত্র একটি প্লাস্টিকের কভার এর উপরে উড়িয়ে আবার এটিকে আরসির উদ্দেশ্যে রাখা হবে। আমাদের ভোট গ্রহণ কেন্দ্রে ব্যবহার করা হবে।